প্রিয় দর্শক, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের প্রথম উদ্বোধনী ম্যাচে ঘটে গেল এক অবাক করা কাহিনী। 282 রান 9 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ইংল্যান্ড, জবাবে মাত্র 1 উইকেট হারিয়ে 2টি সেঞ্চুরি করে নিউজিল্যান্ড 9 উইকেটের জয়লাভ করে 82 বল থাকতেই। বিষয়টা বুঝতে পারছেন যে গতবারের যে ফাইনালের যে শটটি সেটি হারে হারে নিয়েছেন টিম নিউজিল্যান্ড। জয়লাভ করার পর নিউজিল্যান্ডের টিম বলেছেন যে ক্যাপ্টেন বললেন যে এটি অসাধারণ ম্যাচ ছিল ডেভন কোনোয়ে এবং রাসিন রবীন্দ্র অসাধারণ খেলেছেন। তারা তাদের ফুল ক্রেডিট দিতে হয় বলারদের, তারা সবাই ভালো করেছেন, বিশেষ করে দল ভালো করেছেন, তাই এই পারফরমেন্স হয়েছে। এবং ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে নিউজিল্যান্ডরা অসাধারণ খেলেছে, যার কারণে তাদের প্রথম ম্যাচ হারতে হয়েছে। জস বাটলার আরও বলেন যে তারা সামনের ম্যাচে অবশ্যই তারা ফেরত আসবে এবং তারা বলছেন যে তাদের এই পিসে এই উইকেটে তাদের আর মিনিমাম 330 রান করা উচিত ছিল। যাই হোক, ডেভন কোনোয়ে এবং রাসিন রবীন্দ্র অসাধারণ খেলেছেন, তারা তাদের পারফরমেন্স দিতে পেরেছেন, আমরা নেক্সট ম্যাচ আবারও কামব্যাক করব, এমনই একটি সতর্কবার্তা দিয়েছেন ইংল্যান্ড টিম। প্রিয় দর্শক, আপনাদের এই খেলাটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল বাথরুম সুস্থ করে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।